শিক্ষক.com বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বিদ্যানন্দের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দৈপায়ন দেবনাথ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি। এই কোর্সে আমি উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফিজিক্স বইতে ভেক্টর যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে একজন শিক্ষার্থী ফিজিক্সের পড়াশোনাটা যখন শুরু করে তখন সে প্রথম প্রথম ভেক্টর অধ্যায়টি পড়ে। তো এই ভেক্টর অধ্যায়ে একজন শিক্ষার্থী যা যা কিছু শিখে সেটাই আমি এই কোর্সে কভার করব। আর এই কোর্সে আমাদের সহযোগিতায় আছে শিক্ষক.com, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বিদ্যানন্দ। শিক্ষক.com সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমাদের স্থানীয় সহযোগী বিদ্যানন্দ, স্থানীয় সহযোগী বিডিও হোসেন, অর্থাৎ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বিদ্যানন্দ। আমি একজন বিদ্যানন্দের ভলান্টিয়ার হিসেবে এই কোর্সটি রান করব। বিদ্যানন্দ সম্পর্কে যদি বলতে চাই, তার আগে আপনারা বিদ্যানন্দের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন, www.বিদ্যানন্দ.org, এবং ফেসবুকে বিদ্যানন্দের একটি পেজ আছে। এই পেজটিতে লাইক দিয়ে রাখলে বিদ্যানন্দ সম্পর্কে আপনারা জানতে পারবেন। বিদ্যানন্দ একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, অর্থাৎ সুবিধা বঞ্চিত শিশুদের এটা সহায়তা প্রদান করে, শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে। তো আর এর বিদ্যানন্দের অনেক কিছু প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট আসলে চলে বছর জুড়েই। তো বিদ্যানন্দ সম্পর্কে বিস্তারিত আপনারা আপডেট পাবেন যদি ফেসবুকে বিদ্যানন্দের পেজটিতে লাইক দিয়ে রাখেন। তো যেটা বলছিলাম যে আমি বিদ্যানন্দের একজন ভলান্টিয়ার হিসাবে এই কোর্সটি রান করাবো। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ফিজিক্সে যে চ্যাপ্টারগুলো আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে সেই সবগুলো চ্যাপ্টারই আমরা আস্তে আস্তে কভার করবো আলাদা আলাদা কোর্স হিসাবে। তো এই কোর্সে আমি ভেক্টর এই অধ্যায়টি কভার করব, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভেক্টরের সিলেবাসে যা কিছু আছে সবই আমি কভার করব। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা খেয়াল করে থাকবেন যে এই তিনটা অর্গানাইজেশনের পক্ষ থেকে শিক্ষক.com, বিডিওসেন এবং বিদ্যানন্দ, এই তিনটা অর্গানাইজেশনের পক্ষ থেকে শিক্ষক.com ইতিমধ্যে বেশ কিছু কোর্স চলছে, অর্থাৎ সবগুলো স্কুল পর্যায়ের, এবং এই কোর্সটাই হচ্ছে প্রথম কলেজ পর্যায়ের কোর্স। তো আশা করি শিক্ষার্থীরা যথেষ্ট উপকৃত হবে এই কোর্স থেকে। আর আমি অনুরোধ করবো সবাইকে, তোমরা যারা এই ভিডিওটি দেখছো এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা শিক্ষার্থীদেরকে জানিয়ে দেবেন। আর এই কোর্সটিকে শর্ট কোর্স, 10 থেকে 12টি লেকচারের মাধ্যমে, খুব বেশি হলে 15টা লেকচার লাগতে পারে, নাও লাগতে পারে, 10 থেকে 12টা লেকচারের মাধ্যমে মধ্যে আমি এই কোর্সটা শেষ করে দেব। এবং প্রতিটি লেকচারে চেষ্টা করবো যথাযথ সংক্ষিপ্ত রাখতে। আর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হিসাবে তাদের টেক্সট বইটা ফলো করলেই হবে। আমি আসলে টেক্সট বইয়ের সিলেবাসটাই কভার করব। তো তোমরা যে কোনো একটা টেক্সট সাথে রাখলে আমাদের লেকচারগুলো বুঝতে পারবে। আর আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যখন কোর্সটা করবে তখন বইগুলো নিয়মিত পড়বে এবং বইটা খোলা রাখবে। আমার লেকচারগুলো যখন তোমরা দেখবে তখন তোমরা বইটা খোলা রাখবে, এবং যখন যে লেকচার দিচ্ছি সেই লেকচারের সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা এবং এক্সাম্পলগুলো, উদাহরণগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবে এবং সাথে সাথে করে রাখবে। ফিজিক্স আসলে কঠিন কোনো বিষয় না, বাট আমাদের যেটা কষ্ট হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় লেগে থাকি না এবং বইয়ের পড়াশোনার সাথে বাস্তবে পড়াশোনাটা আমরা মিলাতে পারি না। তো আমি চেষ্টা করবো একজন টিচার হিসেবে তোমাদের সেই বাস্তবের সাথে বইয়ের পড়াশোনার রিলেশন করিয়ে তোমাদেরকে ফিজিক্সের পড়াশোনাটা আরও প্রাণবন্ত করে তোলার। তো এটাই আমার ইচ্ছা থাকবে এই কোর্সে। তো আজকে সূচনা বক্তব্যে আমি এটুকুই বললাম এবং সবাইকে স্বাগত জানালাম আমার কোর্সে। সবাইকে স্বাগত জানাই, আজকের লেকচার আমি এখানে শেষ করছি। আমি দৈপায়ন দেবনাথ, ভালো থাকবেন সবাই।